আমার তো মনে নাই কি চ্যানেল জানি আমার মানি যাবে আমরা দোনো ভাই যাকে ছিলাম দূরে ওই যে আমরা বিটা না বউ বউ বিয়ে করছিল বৃহস্পতিবার একটা জলসা হয় মাগরিবের নামাজের থেকে এখানে সবাই মনে করেন যে নামাজ পড়ে ঠিক আছে আল্লাহর নাম স্মরণ করে এটাই হাঁটাচলা করে হয়তো কোনো কারণে আসছে ওই আপনার যে মাউটটা ঠিক আছে আর যে এমটা যেটা দিয়ে ওই যে বাজানো হয় ওটা লোকের দৈনিক বন্ধ করে থাকা হয় ঠিক আছে জলসা শেষে সব কার্যক্রম পরে ওটা খুলে রাখা হয় খুলে রাখার পরে সে আর কি মনে করেন আসে আসে হয়তো মনে করেন যে কোনো সমস্যা ওটা থাকতে পারে স্বাভাবিক ওটা বলা যায় না এই কারণে খুলে এখন তোমাদের দাবি কি বিষয়ে ওনার যে লাশ পোস্টমার্টম তোমরা করে চাও নাকি পোস্টমার্টম ছাড়াই চাও না এটা মনে করেন আমার বুঝে আর কি যতটুকু হয় ঠিক আছে বুঝতে আমার মনে চাই হয় যে এটা পোস্টমার্টম না করলেই ভালো হয় তোমাদের দাবি কি এখন এই বিষয়ে আমার দাবি যেন পোস্টমার্টম নাই করে এটাই তোমাদের দাবি আর কি আপনার স্বামীর নাম আচ্ছা বলুন তো আজকে যে খোরশেদ কারেন্টে মারা গেল কিভাবে এই ইসের মধ্যে খানকার মধ্যে এইখানে তো কেউ ছিল না আর আমরাও ছিলাম না পরে হেসে আমি এইখানে আসছি আমার এই ঘরে ওই খানকার পিছনে একটা গদ আছে ওই গদে একটা ওই বাড়ির সাইডে আবার ওই মহিলা আবার ওই যে একটা পাতিল দুইতে আছে আমার শাশুড়ি শ্বশুরে হে পাতিল দুইতে আছে এর ভিতরে আমার কয় কি উনি আবার ওই দেখে আইসে দরজার সামনে খানকার সামনে আইয়ে আমি দেখো বাবুরে খেলা তো নাচাইতে আছে পরে নাচাইতে আছে পরে আন উনি আমার ঘরে তে ডাকতে আনছে ডাকতে আনকে হানে কয় কি মন দেখো আমার তোমার খানকায় জানি এটা বেটা শুয়ে রয়েছে আর একটা বাবু পাওয়াত নাচাইতে আছে পরে হেসে আমি এখানে আইসি এখানে আইয়ে পরে হানে পরে ডাকতে গেছি ডাকতে গেছে ওদের টান টান শুয়ে রয়েছে আর বাবুটা সাইডে ওরম গুনগুনে কামতে আছে আর আত্মা না সাইডে আর নাম কি আপনার ওই ইয়ার নাম কি খোরশেদ আর বাচ্চার নাম বাচ্চার নামটা কি কইতে পারি না ওই বাচ্চাও কি আহত হইছে না না বাচ্চা আছে বাচ্চা ঢাকা নিয়ে গেছে পরে হেসে আমি পরে ওখানে ওই যে ওই দেখে আমি ওরে ডাকতে গেছি দরজা খেয়ে ডাকতে গেছি ও শোনে না হের পর আবার আমি ঘরের ভিতরে আউ গেছি আগেছি পরে এখন দেখি কি ওই বাচ্চা হলো সাইডে আর ওর বুকের উপরে ওই মাউতের গোড়ায় ওই আগুন খালি জলে আর নেবে জলে আর নেবে দেখে আসে আবার ওই বাচ্চাটা দেখে না মনে মনে একটা সারা দিছি যে পর যাওয়াই হোক তো বাচ্চাটা আমি টান দিবাই করে আমার ডাইন করলে হলো আমার বাবু আমার গো আমার নাতি আর ওই অরে আমি বাবার দিয়ে টান দিবাই করছি বাই করা দিয়েছি ওরা ধরছি পরে আমার শর্ট করছে শর্ট করছে পরে আমি ছাড়ি দিয়ে দু দরজার সামনে আসকে আমি শিক্ষুর দিছি যে কেটা কোথায় আছো শিখবি আউগে আউগে আমার সে মেয়ে বাবুর দিকে আবার অনেক জনের খেয়াল আছে দিকে সবাই শুনবে বউ সবাই আইছে আইয়া দেখে এই ঘটনা এই খানকা কার এমনিতে খানকাটা এই গ্রামে সবাই জিন্দি দায়িত্ব থাকে কেমনিতে দায়িত্ব আছে এই জায়গাতে এই সাইড পর জন আছে দায়িত্ব তাদের নাম দাম পালন তো করা দায়িত্ব ওই রিপুন আছে জাহিদুল আছে কাদের মোরল আছে এই বাদশা আছে এদিক দিয়ে আছে এরকম এটা কোন দরবারের খানকা চন্ডপুরার খানকা তাই লোকটা আপনার এই মারা গেল এখন আপনাদের কি আপনারা কি মনে করেন এটা বিষয়টা
দেখিনি শুনছি যে ডাকা নিয়েছে।